বর্তমান যুগ স্মার্টফোনের যুগ, আর হাজার স্মার্টফোনের ভিড়ে আমাদের প্রয়োজন হয় একটি ফিচার ফোনের নিত্যদিনের কাজ চালানোর জন্য। আজ আমরা রিভিউ করতে যাচ্ছি তেমনি একটি ফিচার ফোন, স্যামসাং মিউজিক গুরু টু নিয়ে। আমি রুমেন আহমেদ রাজু, টিম রিভিউর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। প্রথমে বাক্সটি খুললে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ফিচার ফোনটি। সাথে রয়েছে একটি হেডফোন, একটি চার্জার এবং একটি ব্যাটারি, আর একটি ইউজার ম্যানুয়াল। এই ফিচার ফোনটি ডুয়েল সিম সাপোর্টেড এবং এতে রয়েছে 2 ইঞ্চি TFT ডিসপ্লে, যা দিয়ে আমাদের নিত্যদিনের কাজ ভালোভাবেই সারা যায়। এটি তৈরি করা হয়েছে বিশেষভাবে মিউজিক লাভারদের জন্য, তাই ব্যাটারি চার্জ দীর্ঘক্ষণ থাকে, প্রায় 2 দিন, বিধায় বারবার চার্জে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। প্লাস্টিকের বডি ভিতে হাত থেকে পড়লেও তেমন একটা ক্ষতি হয় না। এতে একটি USB পোর্ট এবং একটি 3.5 mm জ্যাক রয়েছে। এই ফোনে 1000টি কন্ট্যাক্ট রাখা যায়, তাই কন্ট্যাক্ট স্টোরেজ নিয়েও চিন্তার কিছুই নেই। কিন্তু একটি সমস্যা, কল এবং পাওয়ার বাটনের কোনো লাইট নেই, তবে ডায়াল প্যাডে রয়েছে, যার ফলে অন্ধকারে শুধু ডায়াল প্যাড দেখা যাবে। এর সাউন্ড সিস্টেম প্রায় ভালো, দূর থেকে ভালোই শোনা যায়। এবং এতে রয়েছে একটি ফ্ল্যাশ লাইট, যা আমাদের প্রয়োজনীয় মুহূর্তে কাজে লাগে। বাজেটের দিক থেকে 1990 টাকার এই ফোনটি দিয়ে ভালোভাবে নিত্যদিনে কাজ চালানো যায়। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।